মুফাসসিরগণ তানারা লিখেছেন, তানারা ব্যাখ্যা করেছেন, তরজমাও করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত যদি আমরা লিখতে থাকি, বলতে থাকি এবং বয়ান করতে থাকি, এই লেখার জন্য পৃথিবীর জমিনে যত গাছপালা রয়েছে, যদি গাছগুলো কেটে কেটে যদি কলম তৈরি করা হয়, পৃথিবীর জমিনে যত নদী সাগর রয়েছে এর পানিগুলো যদি আমরা কালিতে পরিণত করি, তাহলে খালি শেষ হয়ে যাবে, কলম ভেঙে শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর তারিফ, আল্লাহর নিয়ামতের আমরা তারিফ প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। জোরে বলুন, তাহলে সেই নবীর কথা, যে নবীর কথার ব্যাপারে, নবীর সিরাতের ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা খুলুকুল কোরআন, তার জীবন চরিত্র হলো কোরআন। তাহলে সেই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করার মতন কারো ক্ষমতা আছে বলে মনে হয়? পরিপূর্ণরূপে করতে পারবে না, পারবে না। তবু আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলি, বিশ্বনবী রাহমাতুল আলামিন যারা আশিকের রসূল বলে দাবি করে, আমি তাদের জন্য দোহার শব্দ দিতে চাই, তাদের জন্য বলতে চাই, বিশ্বনবী রাহমাতুল আলামিন 570 খ্রিস্টাব্দে 8ই জুন সোমবারের দিনে 12ই রবিউল আউয়াল অথবা 9ই রবিউল আউয়ালে সুবে সাদিকের সময় মক্কা নগরে মা আমিনার জিনার উঠেরে আল্লাহ পাক রব্বুল আলামিন তানাকে বিশ্ববাসীর জন্য রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছিলেন। জোরে বলুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 1 থেকে 5 বছর, 1 থেকে 5 বছর যখন বয়স, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধাত্রী মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার ঘরে তিনি অবস্থান করলেন। আরবের ভিতরে কথা ছিল, নিয়ম ছিল একটাই, বাচ্চাকে যদি গ্রাম এলাকায় যদি পাঠানো হয় তাহলে সেখানের পরিবেশ ভালো, সেখানের আবহাওয়া ভালো, আমার ছেলেটা ভালো লালন পালন হবে। এই কারণে তানাদের ভিতরে একটা প্রচলন ছিল, সেই হিসেবে আম্মা জান হযরতে হালিমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে গিয়েছিলেন। এই 1 থেকে 5 বছর পর্যন্ত আমার নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন আম্মা জান হালিমাতুস সাদিয়ার ঘরে অবস্থান করেছিলেন, এবং এই বয়সের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে সর্বপ্রথমে সিনা ত্যাগের ঘটনা আল্লাহ জাহির করেছিলেন। জোরে বলুন, সিনা ত্যাগ, অর্থাৎ এই সিনাটা বুকটা কেটে এর ভিতরে নোংরা যা জিনিস ছিল, আমরা জানি আমাদের বাচ্চারা ছোটবেলায় কিরকম দুরন্ত হয়, কিরকম বদমাইশ হয়, তো বিশ্বনবীর ভিতরে যে এই দুষ্টামি অম্বা যদি থেকে থাকে, আল্লাহ সেগুলোকে আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দিলেন। জোরে বলুন, 1 থেকে 5 বছর পর্যন্ত হয়েছে, যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 6 থেকে 7 বছর, আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল, আম্মার ইন্তেকালের পরে দাদা আপনি অবস্থান করলেন। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 8 থেকে 25 বছর, 8 থেকে 25 বছর বয়স, দাদুর ইন্তেকালের পরে চাচা আবু তালেবের নিকটে অবস্থান করলেন, চাচার সাথে আবে সিরিয়ায় ব্যবসার জন্য রওনা দিলেন। এই বয়সের মাঝে বিশ্বনবীর দ্বিতীয় বার সিনা ত্যাগের ঘটনা আল্লাহ প্রকাশ করে দিয়েছিলেন। জোরে বলুন, শুধু তাই না, এই বয়সের ভিতরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে আল্লাহর নবী বিবাহর বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 16, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহির সূচনা নাযিল করে দিলেন, ওহির সূচনা করে দিলেন, এই 25 বছরের থেকে 40 বছর যখন বয়স হয়ে গিয়েছে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ওহি শুরু করে দিলেন, নবুয়ত তাকে দান করলেন। ওহির সূচনা শুরু হয় 17ই রমজান শুক্রবারের দিনেতে, সেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর প্রতি ওহি নাযিল করে দেন। জোরে বলুন, সর্বপ্রথমে যে আয়াতটি নাযিল হয়েছিল, ইকরা বিসমি রব্বিকাল লাযী খালাক, সেখানে পড়ার কথা বলা হয়েছে। আমি যদি এক একটা দিক টানি অনেক সময় চলে যাবে, ভাই আমার তারপরে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 থেকে 55 বছর,
এই 13 বছর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এক আল্লাহর ইবাদত করার জন্য লোকের দ্বারে দ্বারে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের প্রচার প্রসার করেছিলেন ছিলেন এই 40 বছর দৌয়াত যখন প্রাপ্তি হন প্রাপ্তি হন সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আবারো তাকে সিনাচান করে নিয়েছিলেন ছিলেন যখন 53 বছর বয়স হলো যখন মক্কায় দ্বীনের দাওয়াত দিয়েছিলেন ছিলেন এর মধ্যেই আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকাল হয়ে গেল এবং চাচা আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল বিশ্ব নবী আমার দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য তায়েফের ময়দানে চলে গেলেন তায়েফবাসীরা কি অবস্থা করলো আমার নবীকে আমার নবীর সাথে তারা দুর্ব্যবহার করেছিল সেই মর্মান্তিক ঘটনা এই 53 বছরের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য প্রিয় নবীকে নিজের কাছে নিয়ে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ের মধ্যে সিনা চাক করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজে নিয়ে গেলেন জোরে বলুন বলুন আল্লাহর হুকুমে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় গমন করেছিলেন হিজরতের প্রথম বছরে বিশ্ব নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের জন্য একটা মসজিদ তৈরি করেছিলেন সেই মসজিদটার নাম হলো মসজিদে নববী হিজরি সনের 3 বছর যখন হলো আল্লাহর পক্ষ থেকে আজানের হুকুম জারি হয়ে গেল নামাজের হুকুম জারি হয়ে গেল রোজার হুকুমও জারি হয়ে গেল 3য় বছরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ পেশ আসলো সেই উহুদের যুদ্ধে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দণ্ডাল মোবারক শহীদ করে দিলেন যখন হিজরি 6 বছর 6 বছর যখন হয়েছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পর্দার হুকুম আল্লাহ নাযিল করে দিয়েছেন এবং মানুষের জন্য হজ ফরজ করার আল্লাহ হুকুম নাযিল করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ যখন বিশ্ব নবী হিজরতের 7 বছর হলো সেই বছরে তাবু কবি মদ নিষিদ্ধ করে দেওয়া হলো যখন 8 বছর হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা ফতে করে দিলেন মক্কা বিজয় লাভ করে দিলেন যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 9 বছর তাবু অভিযান করলেন যখন 10 বছর হলো তখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরি সনের 11 বছর সেই বছরে রবিউল আউয়ালে সোমবারের দিনে আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুলিল আলামিন দুনিয়া থেকে বিদায় নিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিশ্ব নবী আমার এই পৃথিবীর ধারার বুকেতে 22,330 দিন 6 ঘন্টার মতো দুনিয়াতে অবস্থান করেছিলেন জোরে বলুন কতদিন বললাম 22,330 দিন 6 ঘন্টার মতো আমার নবী দুনিয়াতে অবস্থান করেছিলেন এই 22,330 দিন 6 ঘন্টার মধ্যে বিশ্ব নবীর সমগ্র বয়স পেয়েছিলেন তিনি 63 বছর 4 দিন এই 63 বছর থেকে যদি 40 বছর বাদ দেওয়া হয় 23 বছর বাকি থেকে যায় 23 বছরে বিশ্ব নবী আমার 3টে জিনিসের প্রচার প্রসার করেছিলেন কটা জিনিসের 3টে জিনিসের 1 নম্বরে হে মানুষ তোমরা আল্লাহকে মেনে নাও 2 নম্বর আমার প্রতি যে কোরআন নাযিল করা হয়েছে সেটা মেনে নাও 3য় নম্বরে বিশ্ব নবী তিনি প্রচার করেছিলেন হে মানুষেরা পরকাল নামক একটা জীবন রয়েছে সেই জীবনের জন্য তোমরা প্রস্তুতি লাভ করো ভাই আমার আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত জীবনী বললাম যদি এক একটা দিক যদি টানা হয় তাহলে বলে আজ শেষ করা যাবে না ভাইরা আমার বাবাজিরা আমার বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন কেমন ছিলেন সাহাবী রাসূল বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিসাবিরিল বাইনি ওয়ালা বিল কাসিরি সাহাবী রাসূল বলেন আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বেশি লম্বাও ছিলেন না বেশি খাটোও ছিলেন না জোরে বলুন বলুন আমি বলবো কিভাবে আমার অনেক বলাচ্ছিল হবে না হবে না ইমাম সাহেব বলে দিয়েছে আদেশ পালন করতে বড়দের আদেশ এই জন্য আপনাদেরকে বলে যাচ্ছি এই কারণে একজন প্রেমিক
প্রেমিকার সাথে যখন মিল মিল দেখা করতে পারে না তখন কি করে, সে প্রেমিকার কথা মনে করে নিজের মনকে সান্ত্বনা দেয়, দেয় কি দেয় না, তার ঘর বাড়ি দেখে দেখে ভিতরে আনন্দ লাভ করে। ঠিক তদ্রূপ আমরা তো নবীর দিদার আমরা দেখতে পাইনি, কিন্তু যদি নবী জিসমের আকৃতি যদি তুলে ধরা হয় মানুষের সম্মুখে, আল্লাহর নবী হাদিস পাকের ভিতরে জানিয়েছেন, শয়তানকে ক্ষমতা দেওয়া হয়েছে বটে ঠিকই, কিন্তু আমার নবীর সুরাত আকৃতি ধরতে পারবে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য নবীর সুরাতটা আপনাদেরকে সামনে তুলে ধরবো, সাহাবী রাসূল বলেন এই দুনিয়ার মানুষেরা, এ আল্লাহ নবীর সাহাবীরা, এ আল্লাহ নবীর উম্মতেরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন, ওয়ালা বিল আবিয়াজিল আহমাকি ওয়ালা বিল আদামি, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন একেবারে ধবধবে সাদাও ছিলেন না, একেবারে বাদামি ও রং ছিলেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। রং তানার গায়ের রং ধবধবে সাদাও ছিল না, বাদামি রঙেরও ছিল না, আমি বলেছিলাম নবী মাঝামাঝি ছিল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা শুনুন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি এত লম্বা মানুষ ছিলেন, ঘোড়ার পিঠে বসলে পড়ে তার পাটা জমিনে ঠেকে যেত, জোরে বলুন, কিন্তু যখন নবীর পাশে দাঁড়াতেন আমার নবীকে উঁচু দেখাতো, জোরে বলুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির বলেন, আমি পূর্ণিমা চাঁদের রাত্রিতে একদিন 14 তারিখে চাঁদের দিকে চাই এবং নবীর চেহারার দিকে চাই, আমি শেষ বেশে জাবির জায়সালা করে নিলাম, চাঁদের ভিতরে দাগ রয়েছে কিন্তু আমার নবীর চেহারার ভিতরে দাগ নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, নবীর চেহারা ভিতরে কোনো রকম দাগ ছিল না, নবী মাথা মোবারক কেমন ছিল, সাহাবী রাসূল তিনি বলেন, আজিম আল হামাতি, অর্থাৎ আমার নবীর মাথাটা একটু মোটা টাইপের ছিল, এমন মোটা না যেটা দেখলে পরে বাজে লাগবে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক কেমন ছিল, সাহাবী রাসূল বলেন, ওয়ালা বিল জাদিল কাতাতি ওয়ালা বিস সাবতি, আমার নবীর চুল একেবারে স্ট্রেট ছিল না, খাড়া খাড়া ছিল না, আমার নবীর চুল একেবারে কোঁকড়ানো ছিল না, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, চুলের আমরা স্টাইল করি, আমরা চুল রাখি, কিন্তু বিশ্বনবী তিন কোয়ালিটির চুল রেখেছিলেন, তিন কোয়ালিটি, লিম্মা জুম্মা ওফরা, ওফরা বলা হয় কানের লতি পর্যন্ত, আর লিম্মা বলা হয় কাঁধ পর্যন্ত, এই গলা ভাগ পর্যন্ত, আর জুম্মা বলা হয় কাঁধ পর্যন্ত, এরকম তিন কোয়ালিটির আল্লাহর নবী চুল রেখেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর হাদিস যে আমি যে পড়ে বলবো একে যেখানে সেখানে পাবেন না, যারা মাওলানা সাহেব যারা পড়েছেন, খাসায়েলে নববী এবং শামায়েলে তিরমিজি এর ভিতরে ভিতরে পাওয়া যাবে, বিশ্বনবীর জীবন চরিত্র যদি ফুটে তোলানো হয় তখন কোনো মানুষ বলে শেষ করতে পারবে না, শেষ কথায় কেন পিছনের টান রয়েছে বলে বলতেও ভালো লাগছে না, একটা কথায় আপনাদের কাছে আমি বিদায় নেব, বিশ্বনবীর তারিফ করতে গিয়ে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ওয়াহসা মিন কালাম তারা কত আইনি, হে দুনিয়ার মানুষরা তোমরা শুনে রেখে দাও, আমি হাসান বলছি, আমার চোখ বিশ্বনবীর মতন সুন্দর বালককে, সুন্দর মানুষকে পৃথিবীর জমিনে আমি আর কাউকে দেখি নাই, জোরে বলো বলো, ওয়াজওয়াল মিন কালাম তালিদ নিসা, পৃথিবীর বুকে অনেক নারীকে দেখেছি, অনেক মা বোনকে দেখেছি, তাদের পেট থেকে বাচ্চা জন্মগ্রহণ করে দুনিয়ার জমিনে চলে আসে, কিন্তু মা আমিনার পেট থেকে, আম্মা জানের পেট থেকে যে বিশ্বনবীকে আল্লাহ পাঠিয়েছেন, এই বিশ্বনবীর সুন্দর, এত সুন্দর, এমন কোন শিশু অন্য কোন মাকে আমিনার ছাড়া আমি জন্মগ্রহণ করাতে দেখিনি, জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাথে তিনি আরো বলেছেন, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, আল্লাহ আমার হাবিবকে সমস্ত রকম ত্রুটি থেকে আল্লাহ সুন্দর করে বানিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ বেশে তিনি বলেছেন, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা, আল্লাহ যেমন চেয়েছিলেন তেমন ঠিক বানিয়েছেন। বিশ্বনবীর শানে হযরতে শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, বালাগাল মুলা বিকামালিহি কাশাফাত জাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি,
এই সল্লু আলাইহি ওয়া আলিহি এটা কিন্তু ওনার তৈরি করা না, আল্লাহর নবী সন্তুষ্ট হয়ে গিয়ে আল্লাহর নবী খাবের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন, হে সাদি তুমি আমার ওই কবিতার পাশে শেষে জুড়ে দাও সল্লু আলাইহি ওয়া আলিহি। জোরে বলুন সুবহানাল্লাহ।